জাতীয় পার্টির মহাসচিব চুম্মু চেহারাটার দিকে একটু খেয়াল করবেন, চেহারার মধ্যেই দালালি ভাব, কথার মধ্যেই দালালি ভাব, ওর চেহারাটা দেখলে আমার কাছে মনে হয় দালাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার লজ্জা হয় এরকম ব্যক্তি এরকম দালাল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়। বলে দাঁড়িয়ে আছেন, সংহতি আছে, আমরা সরকারের পতন চাই, আপনারা কি আমাদের সাথে একমত? এই সরকারের পতনের দাবিতে আমরা যখন মিছিল করি বন্ধুগণ, দেখবেন আমাদের মিছিলে রিক্সা চালকেরা ওই রিক্সা নিয়ে আমাদের মিছিলে অংশগ্রহণ করে। এই যে রিক্সা চালক ভাইরা দাঁড়িয়ে আছে, এই পাশে আছে, এই পাশে আছে, আপনারা দেখেন মিডিয়ার ভাইরা তারা হাত উঁচু করে আমাদের সাথে সংহতি জানাচ্ছে। আজকে এভাবেই সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এদেশের জনগণ এই সরকারের পতন চায়, অথচ সরকারের মন্ত্রী কি বলছে? সরকারের মন্ত্রী উবাইদুল কাদের বলছে জনগণ নাকি বিএনপির বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করবে। আজকে দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছে। জনগণ ভ্যাট দিবে না, ট্যাক্স দিবে না, খাজনা দিবে না। আপনি জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় ক্ষমতার বাহাদুরি করছেন, আর অন্যদিকে জনগণকে ভোট দিতে দিচ্ছেন না, সেটিকে আমরা মেনে নিতে পারি? আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, আমাদের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা 15 বছর ক্ষমতায় রয়েছেন, জনগণ কি পেয়েছে? মুলা, আমাদের হাতে মুলা ধরাই দিয়েছে। এর প্রমাণ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে, বাংলাদেশে আগামীতে দুর্ভিক্ষ ধেয়ে আসছে, দুর্ভিক্ষ ধেয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেছে আগামী মার্চ মাসে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ কেন হবে না আপনারা বলেন? কেন হবে না? যদি মার্কিন সরকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়, যদি গার্মেন্টের উপরে নিষেধাজ্ঞা আসে, তাহলে দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না? এই দুর্ভিক্ষ অবশ্যই হবে। যেটি বক্তারা এখানে বলেছে আরব বসন্ত দেখেছেন, এবার বাংলা বসন্ত দেখবেন। আসলে এই বসন্তের জন্য দায়ী থাকবে এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের গুন্ডা মাস্তানেরা এই বসন্তের জন্য দায়ী থাকবে, বাংলাদেশের জনগণ বিএনপি জামাত গণ অধিকার পরিষদের জন্য কোনো দায়ী থাকবে না। আমরা জনগণের কথা বলছি, আর অন্যদিকে সরকার ভোট চুরির কথা বলছে। এই জাতীয় পার্টিকে সাথে নিয়ে আজকে সরকার মহাশৈলচরে পরিণত হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীরা, আরে ভাই, তারা নাকি জাতীয় সংসদের বিরোধী দল, বিরোধী দল নাকি কচু, তারা কচু। এই যে জাতীয় পার্টি, তারা দেখবেন যে তাদের যে পোস্টার সেখানে দেখবেন যে জাতীয় পার্টি মনোনীত আর নৌকা সমর্থিত, মানে শেখ হাসিনা সমর্থিত। যেখানে যেখানে জাতীয় পার্টির প্রার্থীরা ভোট চাইতে যাচ্ছে, মানুষ মুখে থুতু দিচ্ছে, ঝাঁটা দিয়ে দৌড়ানি দিচ্ছে। এই জাতীয় পার্টিকে এভাবেই গলা পিটানি দিয়ে আজকে তারা যদি ভোট চেতে যায়, তাদেরকে রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানেই প্রতিহত করবেন। এই জাতীয় পার্টির কারণেই আজকে বাংলাদেশ দলছেন তার প্রান্তে। এই জাতীয় পার্টির মহাসচিব চুম্মু চেহারাটার দিকে একটু খেয়াল করবেন, চেহারার মধ্যেই দালালি ভাব, কথার মধ্যেই দালালি ভাব, ওর চেহারাটা দেখলে আমার কাছে মনে হয় দালাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার লজ্জা হয় এরকম ব্যক্তি এরকম দালাল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে আজকে মানুষ দেশের নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখানে আমাদের সভাপতি রয়েছে, সে শিক্ষার্থীদের ভোটে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হয়েছিল। আজকে সেই 23 ডিসেম্বর, দুঃখিত, আজকে সেই 22 ডিসেম্বর, 2021 সালের 22 ডিসেম্বরে আমাদের উপরে এই ছাত্রলীগের, 2019 সালের 22 ডিসেম্বরে এই ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম, অনেক মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে না, এই সাদ্দামের নেতৃত্বে উপরে আল্লাহ সাক্ষী, এই সাদ্দামের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। এই সাদ্দাম এবং সঞ্জিত আমাদেরকে হত্যা চেষ্টা করেছিল, রুমের মধ্যে আমাদের এক এক করে আমাদের সকল নেতৃবৃন্দকে বের করে দিল, সেখানে রেখেছিল আমাদের সভাপতি নুরুল আকমর, আমাকে, মশিউর রহমান এবং ফারুক, আমাদের চারজনকে রেখে হত্যার চেষ্টা করেছিল। আমাদের সহযোদ্ধারা ওই দিন আমাদের রেখে পালিয়ে যায়নি, তারা আমাদেরকে রক্ত দেওয়ার জন্য সেখানে রক্ত দিয়েছে। আজকের বাংলাদেশে
বিভিন্ন সরকার যতই নির্বাচন করুক এই নির্বাচন করে তারা পার পাবে না ক্ষমতায় তারা 3 মাসে থাকতে পারবে না কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্য যে যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো তাদের কাছে নাই আজকে জাতীয় পার্টিকে নিয়ে অমুক পার্টিকে নিয়ে বিভিন্ন কিংস পার্টি তৈরি করে যতই নির্বাচন করুক না কেন এই পাবনা নির্বাচনে আন্তর্জাতিক বিশ্ব সমর্থন দিবে না দিবে না দিবে না আমরা আমেরিকা ইউরোপকে বলবো আপনারা বাংলাদেশের মানুষের কথাগুলো বোঝার চেষ্টা করেন আজকে আমরা নিপীড়িত নির্যাতিত এই সরকার 15 বছরে এই প্রশাসনকে দলীয়করণ করেছে প্রশাসনের উচ্চতর কর্মকর্তাদের বক্তব্য শুনলে আপনারা বুঝবেন তারা কি বলে তারা বলে আমরা মনে করছি এই যে বাসের ট্র্যাকে ট্রেন লাইন কেটেছে ট্রেনে আগুন দিয়েছে তারা বলেন যে আমরা মনে করছি তারা হরতাল অবরোধ করছে তারা এগুলো করেছে তদন্ত ছাড়া পুলিশের উচ্চতর কর্মকর্তারা এই বক্তব্য দিতে পারে বন্ধুগণ তার মানে তারা আইনের লোক হয়ে আইনের পর খেলাপ করছে তাদের কাছে কোনো আইন নাই তারা নিজেরা যদি বলতে সবই আইন আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত বাহিনী আজকে দলীয়করণ করা হয়েছে এবং সেই সকল ব্যক্তিদের দিয়ে আজকে বক্তব্য দেওয়ানো হচ্ছে আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি আপনারা অসহযোগ আন্দোলন গড়ে তুলুন আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ গড়ে তুলুন আমাদের এই মিছিলে আপনারা দেখবেন এই এলাকার রিক্সা চালক ধান চালক শ্রমিক দিন মজুর তাঁতি হাকার ফুটপাতে যারা চা দোকানদার রয়েছে তারা আমাদের মিছিলে অংশ নেয় এটি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ঘোষণা এই বাংলায় স্বৈরাচারের কোনো ঠাঁই হতে দেওয়া যাবে না গণ অধিকার পরিষদ রাজপথে ছিল রাজপথে থাকবে যতই প্রধানমন্ত্রী বলুক না কেন এই নৌকা নূ নবীন নৌকা মসজিদে গিয়ে এই কথা বলে যে নূ নবীন নৌকা আর মন্দিরে কি কি মন্দিরে গিয়ে কি বলে মন্দিরে গিয়ে বলে শ্রীকৃষ্ণের নৌকা এই যে ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী অথচ এই বাংলার আরে মোরামাদের উপরে এই বাংলার মুসলমানদের উপরে ভারতের প্রেক্ষাপট ভারতের সহযোগিতায় ভারতের দাবিদারি করে ভারতের নির্দেশে এই সরকার সব থেকে বেশি হামলা চালিয়েছে এই বাংলার মুসলমান সব থেকে বেশি নির্যাতিত এই বাংলায় হিন্দুরা ভালো রয়েছে হিন্দুরা আমাদের ভাই আমাদের বন্ধু এই বাংলার খ্রিস্টান বৌদ্ধ সবাই ভালো রয়েছে শুধুমাত্র ওই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই মোদী সরকারের পরামর্শ এই বাংলায় মুসলমানদের উপরে শেখ হাসিনা নির্যাতন করছে নিপীড়ন করছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমার পরে আমাদের সভাপতি বক্তব্য রাখবে আমরা গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আমরা লিফলেট বিতরণ করব সাধারণ জনগণকে বলতে চাই এই আন্দোলন চলছে আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের পতন হয় গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যাবে না লড়াই 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 চাই